बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय एसएससी नवम और दशम श्रेणी शिक्षार्थीबृंद, आशा करछि तुम्हारा सबाई भालो आछो। आज के आमी तुम्हारे व्यवसा शिक्षा शाखा फिनान्स और बैंकिंग विषय पंचम अध्याय मूलधनी आय व्यय पाककलनेर उपर एसएससी परीक्षा बरिशाल बोर्ड 2020 साल चार नम्बर सृजनशील प्रश्नटी समाधान कर देव। ये सृजनशील प्रश्नटी तुम्हारे पाठ्य बोइयेर पंचम अध्यायेर उपर करा हयेछे, अर्थात मूलधनी आय व्यय पाककलनेर उपर करा हयेछे। एखन आमी तोमादेरके ये सृजनशील प्रश्नटी समाधान कर देव। तुम्हारा मनोयोग सहकारे भिडियोटी शेष पर्यन्त देखते थाको एवं परवर्ती वीडियोगुलो सवार आगे पावर जन्नो चैनल सबस्क्राइब करो। शिक्षार्थीबृंद, प्रथम आमी तोमादेरके ए सृजनशील प्रश्नटी समाधान करे देखाच्छि, तुम्हारा मनोयोग सहकारे लक्ष्य करो। रोजा एंटारप्राइज 60,000 टाका 6 बछरेर जन्नो बिनियोग करते आग्रही। बासंती प्रकल्प थेके आगामी 5 बछरे यथाक्रमे 18,000 টাকা, 17,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা এবং 30,000 টাকা পাবেন। অপরদিকে শ্রাবন্তী প্রকল্প থেকে যথাক্রমে 30,000 টাকা, 20,000 টাকা, 18,000 টাকা, 16,000 টাকা এবং 17,000 টাকা পাওয়া যাবে। ঘ নম্বর প্রশ্ন অর্থাৎ সি নম্বর প্রশ্নে বলছে বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো, এবং গ অর্থাৎ ডি নম্বর প্রশ্ন বলছে কোন প্রকল্পে বিনিয়োগ করা রোজা এন্টারপ্রাইজের জন্য অধিকতর লাভজনক হবে তোমার মতামত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই ঘ নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাচ্ছি। বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো। উদ্দীপককে তোমরা লক্ষ্য করো, এখানে প্রকল্পের মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 60,000 টাকা, প্রকল্পের মেয়াদ হচ্ছে 6 বছর, এখানে 5 বছরের নগদ আন্তঃপ্রবাহের টাকা উল্লেখ করা আছে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে এখানে 5 বছরের। প্রকল্প দুটি, একটি হচ্ছে বাসন্তী প্রকল্প আর একটি হচ্ছে এই শ্রাবন্তী প্রকল্প। দুইটি প্রকল্পের এখানে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। তো প্রথমে আমরা এই বাসন্তী প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ থেকে পেব্যাক সময়টা নির্ণয় করব। তাহলে আমরা এই ঘ নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করি। আমরা এখানে লিখব বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয়। এই পেব্যাক সময় নির্ণয় করতে হচ্ছে আমরা প্রথমে আমরা সব করে নিব। এখানে তিনটা আমরা রো করব, প্রথমে লিখব এখানে আমরা বছর, এখানে লিখব নগদ আন্তঃপ্রবাহ, এর পরের কলাম আমরা এখানে লিখব ক্রমযোজিত, নগদ আন্তঃপ্রবাহ। আমরা এই তিনটা রো দিয়ে এই তিনটা কলাম এবং বছরগুলোর জন্য আমরা রো দিব। প্রথমে শূন্য বছরে এই বিনিয়োগের পরিমাণ হচ্ছে এই 60,000 টাকা। প্রথমে এখানে আমরা নগদ আন্তঃপ্রবাহ করে এই মাইনাস 60,000 দিব, ক্রমযোজিত করে মাইনাস নগদ এখানে 60,000 টাকা লিখবো, অর্থাৎ বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা ব্যবসা করে লাভ করে তুলে নিতে কত বছর সময় লাগবে বা কত সময় লাগবে সেটাই হচ্ছে পেব্যাক সময়। এখন এখানে লক্ষ্য করো, এই প্রথম বছরে 5 বছরের এখানে নগদ আন্তঃপ্রবাহের কথা অর্থাৎ আয়ের কথা উল্লেখ আছে। তাহলে এখানে আমরা 5 বছরের কলামটা করে নিচ্ছি, এই প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং এই পঞ্চম বছর।
তো প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 18000 টাকা বাসন্তী প্রকল্পে এরপর হচ্ছে 17000 টাকা দ্বিতীয় বছরে তৃতীয় বছরে 20000 টাকা চতুর্থ বছরে 10000 টাকা এবং পঞ্চম বছরে হচ্ছে 30000 টাকা এই পাঁচ বছরের নগদ আন্তঃপ্রবাহ আমরা লিখে নিলাম প্রশ্ন থেকে দেখে দেখে এবার আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের টাকাটা বের করব তোমরা খেয়াল করে এখানে আছে -60000 আমরা ক্যালকুলেটরে প্রথমে এই -60000 লিখব এই -60000 টাকার সাথে আমরা এই +18000 টাকা যোগ করব তাহলে যোগ 18000 18000 যোগ করলে এখানে থাকবে মাইনাস ক্রমযোজিত নগদ প্রবাহের করা থাকবে -42000 এবারে -42000 টাকা অর্থাৎ প্রথম বছর শেষে আমাদের 60000 টাকা বাকি আছে আর 42000 টাকা এবার দ্বিতীয় বছরের শেষে কত টাকা বাকি থাকে এবার -42000 টাকা থেকে এবার আমরা এটার সাথে যোগ করব +17000 -42000 +17000 হলে দ্বিতীয় বছর শেষে আমাদের 60000 টাকার মধ্যে আর অবশিষ্ট বাকি থাকবে আর 25000 টাকা এবার তৃতীয় বছর শেষে কি হলো লক্ষ্য করো এই -25000 টাকার সাথে এবার আমরা যোগ করব +20000 টাকা 20000 টাকা যোগ করলে এই তৃতীয় বছর শেষে 60000 টাকার বাকি থাকে আর 5000 টাকা অর্থাৎ প্রথমে 3 বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ 60000 টাকা বিনিয়োগকৃত অর্থের মধ্যে প্রথম 3 বছরে আমরা এই 55000 টাকা অর্থাৎ 3 বছরের টাকা যোগ করে দেখলাম যে 55000 টাকা আমাদের ফেরত আসছে তাহলে তৃতীয় বছর শেষে আমাদের আর বিনিয়োগকৃত 60000 টাকার মধ্যে বাকি আছে আর 5000 টাকা এবার চতুর্থ বছরে এই -5000 টাকার সাথে +10000 যোগ করলে হবে +5000 আবার এই +5000 টাকার সাথে +30000 টাকা যোগ করলে হবে 35000 অর্থাৎ পঞ্চম বছর শেষে আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার পরেও আরো অতিরিক্ত আমরা 35000 টাকা বেশি পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা পেব্যাক সময়ে সূত্র প্রয়োগ করে পেব্যাক সময়টি নির্ণয় করব তাহলে আমি এখানে সূত্রটি লিখে দিচ্ছি আমরা জানি পেব্যাক সময় সমান সম্ভাব্য সময় প্লাস এই উপরে আমরা এখানে লিখব সম্ভাব্য সময়ের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আর এই নিচের লাইনে লিখব আমরা সম্ভাব্য সময়ের পরবর্তী বছর সম্ভাব্য সময়ে এই পরবর্তী বছরে নগদ আন্তঃপ্রবাহ এটি হচ্ছে পেব্যাক নির্ণয়ের সূত্র এবার আমরা এখানে সম্ভাব্য সময় কোনটি এখানে আমরা লিখলাম যে পেব্যাক সময় ইজ ইকুয়াল টু সম্ভাব্য সময় কোন বছরকে বোঝাবে তোমরা লক্ষ্য করো এই প্রথম 3 বছরে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছরে আমাদের বিনিয়োগকৃত 60000 টাকার মধ্যে আমরা 55000 টাকা ফেরত পেয়ে গেছি তাহলে আর বাকি আছে আমাদের বিনিয়োগকৃত 60000 টাকার মধ্যে বাকি থাকে আর তৃতীয় বছর শেষে 5000 টাকা তাহলে আমাদের 55000 টাকা তুলে নিতে আমাদের সময় লেগেছে 3 বছর আর বাকি থাকে 5000 টাকা এই 3 বছরকে বলা হবে সম্ভাব্য সময় আবার চতুর্থ বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ 10000 তাহলে আমাদের চতুর্থ বছরের জন্য বিনিয়োগকৃত অর্থ বাকি ছিল 5000 টাকা কিন্তু আমরা পেয়ে গেছি তার থেকেও বেশি অর্থাৎ 10000 টাকা তার মানে অতিরিক্ত 5000 টাকা আমরা বেশি পেয়েছি এজন্য আমাদের চতুর্থ বছর অর্থাৎ 4 বছর সময় সম্পূর্ণ লাগে না তাহলে 3 বছর সময় আমাদের সম্পূর্ণ সময় লাগে অর্থাৎ পূর্ণ সময় লাগে 3 বছরে
তাহলে এই 3 বছরকে বলা হবে আমাদের এই সম্ভাব্য সময় এখানে আমরা লিখব 3 বছর প্লাস এবার আমরা লিখব সম্ভাব্য সময়ে ক্রমজিত নগদ অন্তঃপ্রবাহ তোমরা লক্ষ্য করো এই সম্ভাব্য সময় হচ্ছে 3 বছর এই তৃতীয় বছরে আমার নগদ অন্তঃপ্রবাহ ক্রমজিত লাইনের দিকে লক্ষ্য করে এখানে আমি লিখে দিয়েছি সম্ভাব্য সময়ে ক্রমজিত নগদ অন্তঃপ্রবাহ এই সম্ভাব্য সময়ে ক্রমজিত নগদ অন্তঃপ্রবাহ হচ্ছে 5000 টাকা অর্থাৎ আমার 5000 টাকা এখনো বাকি আছে এরপর ভাগ সম্ভাব্য সময়ের পরবর্তী বছর এই সম্ভাব্য সময় হচ্ছে 3 বছর পরবর্তী বছর হচ্ছে 14 বছর এই 14 বছরের সময়ে এই নগদ অন্তঃপ্রবাহ এইখানে লেখা আছে পরবর্তী বছরের নগদ অন্তঃপ্রবাহ তাহলে সম্ভাব্য সময় হচ্ছে 3 বছর আর পরবর্তী বছর হচ্ছে 14 বছর এই 14 বছরের নগদ অন্তঃপ্রবাহ হচ্ছে 10000 টাকা তাহলে এখানে আমরা লিখলাম 10000 টাকা এবার আমরা এই 3 বছর লিখে নিলাম এবার 5000 টাকাকে 10000 দিয়ে ভাগ করলে হবে 0.5 বছর তাহলে 3 বছরের সাথে 0.5 বছর যোগ করলে হবে 3.5 বছর এখানে শূন্য আমরা দিলো দিতে পারে না দিলো কোনো অসুবিধা নেই তাহলে আমাদের পেব্যাক সময় হলো 3.5 বছর অর্থাৎ 3.5 বছর 3 বছর 6 মাস তাহলে আমাদের এর বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় হচ্ছে 3 বছর 6 মাস অর্থাৎ 3.5 বছর বছর দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব 3.5 বছর আর মাস দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখব 3 বছর 6 মাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রশ্নে আমাদেরকে বলছে বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো তাহলে আমরা লিখব সুতরাং বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় 3.5 বছর এটি হচ্ছে আমাদের এই গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এবার আমরা শুরু করব ঘ নম্বর প্রশ্ন অর্থাৎ বি নম্বর প্রশ্ন কোন প্রকল্পে বিনিয়োগ করা রোজা এন্টারপ্রাইজের জন্য অধিকতর লাভজনক হবে এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এই ঘ নম্বর প্রশ্নে গিয়ে আমরা এখানে এই বাসন্তীর স্থলে আমরা শ্রাবন্তী লিখব তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো আমি চকটা প্রথমে অঙ্কন করে নিচ্ছি এখানে আমরা লিখব সৃজনশীল প্রশ্ন ঘ অর্থাৎ ডি নাম্বার ডি নাম্বার বলছে এখানে কোন প্রকল্প এখানে প্রকল্প হচ্ছে দুইটি একটি হচ্ছে বাসন্তী প্রকল্প আর একটি হচ্ছে শ্রাবন্তী প্রকল্প আমরা বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করেছিলাম সময় লাগে 3.5 বছর অর্থাৎ 60000 টাকা ব্যবসা করে লাভ করে তুলে নিতে ফেরত নিতে সময় লাগে 3.5 বছর এবার শ্রাবন্তী প্রকল্পে আমরা পেব্যাক নির্ণয় করে দেখব কত সময় লাগে তাহলে এখানে আমরা লিখেছি শ্রাবন্তী প্রকল্পে শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় এখানে আমরা পূর্বের মত কলাম এবং রো গুলো করে নিচ্ছি 5 বছরের জন্য এবার এই শ্রাবন্তী প্রকল্পের নগদ অন্তঃপ্রবাহ দেওয়া আছে 5 বছরে তোমরা লক্ষ্য করো প্রশ্নের দিকে এই প্রথম বছরে 30000 দ্বিতীয় বছরে 20000 তৃতীয় বছরে 18000 চতুর্থ বছরে 16000 এবং পঞ্চম বছরে 17000 টাকা আয় হয়েছে অর্থাৎ এটি হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ তাহলে আমরা এখানে লিখতেছি মোট বিনিয়োগ হচ্ছে 60000 টাকা আমরা এখানে লিখব মাইনাস 60000 টাকা এবার নগদ অন্তঃপ্রবাহ গুলো লিখব আমরা 5 বছরের প্রথম বছরে 30000 দ্বিতীয় বছরে 20000 তৃতীয় বছরে 18000 চতুর্থ বছরে 16000 পঞ্চম বছরে নগদ অন্তঃপ্রবাহ 17000 এবার আমরা ক্রমযোজিত নগদ অন্তঃপ্রবাহ বের করব পূর্বের নিয়মে তাহলে আমরা এখানে লিখব এ মাইনাস 60000 মাইনাস 60000 টাকা থেকে আমরা নগদ অন্তঃপ্রবাহ টাকাটা যোগ করব মাইনাস 60000 এখানে প্রথম বছরে নগদ অন্তঃপ্রবাহ 30000 তাহলে আর
বাকি থাকবে এখানে মাইনাস 30,000 অর্থাৎ আমরা যে বিনিয়োগ করছি 60,000 টাকা এই 60,000 টাকা বিনিয়োগ করে আমরা প্রথম বছরে 3,000 টাকা ফেরত পেয়ে গেছি ব্যবসা থেকে তাহলে আর বাকি আছে 30,000 অর্থাৎ প্রথম বছরের শেষে 60,000 টাকার বাকি আছে আর 30,000 টাকা দ্বিতীয় বছরে আমরা এখানে নগদ প্রবাহ পেয়েছি 20,000 টাকা তাহলে মাইনাস 30,000 টাকার সাথে এবার আমরা প্লাস 20,000 যোগ করলে হবে আর মাইনাস 10,000 টাকা তাহলে তোমরা লক্ষ্য করো এই প্রথম দুই বছরে 60,000 টাকা বিনিয়োগকৃত অর্থের মধ্যে আমরা প্রথম দুই বছর অর্থাৎ প্রথম আর দ্বিতীয় বছরে দুই বছরে মিলে আমরা 50,000 টাকা পেয়ে গেছি ফেরত পেয়ে গেছি আর বাকি আছে 10,000 টাকা অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে আমাদের বাকি থাকবে আর অবশিষ্ট 60,000 টাকার বাকি অবশিষ্ট থাকবে আর 10,000 টাকা এবার তৃতীয় বছরে আমাদের নগদ অন্তঃপ্রবাহ হচ্ছে 18,000 টাকা তাহলে মাইনাস 10,000 টাকার সাথে আমরা যোগ করব প্লাস 18,000 তাহলে এখানে হবে প্লাস 8,000 টাকা এই 8,000 টাকার সাথে এবার প্লাস 16,000 যোগ করলে হবে 24,000 টাকা আমরা যোগ করব এটার সাথে 16,000 এরপর এই টাকার সাথে আমরা আবার যোগ করব 17,000 24,000 এর সাথে এবার যোগ করব 17,000 তাহলে 17,000 যোগ 24,000 যোগ করলে হবে 41,000 অর্থাৎ বিনিয়োগ আমরা প্রকল্পে শ্রাবন্তী প্রকল্পে বিনিয়োগ করেছি 60,000 টাকা এই 60,000 টাকা আমরা 5 বছরের মধ্যে 60,000 টাকা ফেরত নেওয়ার পরেও আরো আমরা 41,000 টাকা বেশি পেয়েছি অর্থাৎ এটা আমাদের ব্যবসায় লাভ হতে পারে মোট লাভ বা নেট লাভ যেটাই ধরি আমরা তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে পেব্যাক সময় অর্থাৎ যে টাকাটা আমরা বিনিয়োগ করছি ওই বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত পাওয়া যাবে সেটি হচ্ছে পেব্যাক সময় তাহলে আমাদের এখানে সম্ভাব্য সময় আমরা প্রথমে বুঝে নিচ্ছি সম্ভাব্য সময় কোনটি আমাদের প্রথম দুই বছরে 60,000 টাকা বিনিয়োগকৃত অর্থের মধ্যে প্রথম দুই বছরের মধ্যে আমরা 50,000 টাকা ফেরত পেয়ে গেছি প্রথম বছরে 30,000 আর দ্বিতীয় বছরে 20,000 মোট দুই বছরে মিলে আমরা 50,000 টাকা ফেরত পেয়ে গেছি বাকি আছে আর 10,000 টাকা তৃতীয় বছরে আমরা 18,000 টাকা নগদ অন্তঃপ্রবাহ পেয়েছি অর্থাৎ আয় পেয়েছি আমাদের প্রয়োজন ছিল তৃতীয় বছরে 10,000 টাকা কিন্তু আমরা এখানে পেয়েছি লাভ পেয়েছি 18,000 টাকা তার মানে 8,000 টাকা আরো বেশি পেয়েছি এই জন্য আমার তিন বছর সময় পুরো লাগে না 60,000 টাকা ফেরত নিতে তাহলে আমাদের এই সম্ভাব্য সময় হচ্ছে দুই বছর তাহলে আমরা এখানে লিখলাম সম্ভাব্য সময় হচ্ছে দুই বছর অর্থাৎ দুই বছর পূর্ণ সময় লাগে আর তৃতীয় বছর আমাদের পূর্ণ সময় লাগে না তৃতীয় বছরে আমাদের দরকার ছিল 10,000 টাকা আমরা পেয়েছি 18,000 টাকা অর্থাৎ 8,000 টাকা আরো বেশি সময়ে পেয়েছি এই জন্য তৃতীয় বছর আমাদের সম্পূর্ণ সময়ের প্রয়োজন হয় না আংশিক সময় লাগবে তৃতীয় বছরের মধ্যে তাহলে এই জন্য এবার আমরা সূত্রের মধ্যে এই পেব্যাক সময়ের আমরা সূত্রটা আগের মতো লিখে রাখলাম এখানে এবার এই সম্ভাব্য সময় হচ্ছে দুই বছর আর সম্ভাব্য সময়ে ক্রমজিত নগদ অন্তঃপ্রবাহ এই সম্ভাব্য সময় হচ্ছে দুই বছর বরাবর যে ক্রমযোজিত নগদ অন্তঃপ্রবাহ আছে এই টাকাটা আমরা উপরে লিখব এখানে 10,000 টাকা লিখব এরপরে সম্ভাব্য সময়ে পরবর্তী বছরের নগদ অন্তঃপ্রবাহ এই সম্ভাব্য সময় হচ্ছে দুই বছর তার পরবর্তী বছর হচ্ছে তৃতীয় বছর এই তৃতীয় বছরের এই নগদ অন্তঃপ্রবাহ হচ্ছে 18,000 টাকা তাহলে আমরা উপরে 10,000 টাকাকে এই নিচে 18,000 দিয়ে ভাগ করলে কি বের হয় আর ভাগ করলে যেটা বের হবে সেটা এখানে বছর বের হবে তাহলে এখানে আমরা লিখি দুই বছর যোগ এবার 10,000 টাকাকে আমরা ভাগ দেব 18,000 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10,000 ভাগ 18,000 বাদ দিলে হবে 0.55 বছর তাহলে এখানে যোগ করলে হবে 2.55 বছর দশমিকের পরে আমরা দুই ঘর রাখব তাহলে হবে 2.56 বছর তাহলে আমাদের এই শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় হচ্ছে 2.56 বছর প্রশ্ন আমাদেরকে বলছে কোন প্রকল্পে বিনিয়োগ করা কোন প্রকল্পে বিনিয়োগ করা রোজা এন্টারপ্রাইজের জন্য লাভজনক হবে তাহলে এবার আমরা মন্তব্য লিখব আমরা দুইটি প্রকল্পের আমরা পেব্যাক সময় নির্ণয় করে নিলাম
এবার আমরা কোন প্রকল্পটি রোজা এন্টারপ্রাইজের জন্য লাভজনক হবে বা উপযোগী হবে সেই মন্তব্যটি লিখব তাহলে আমরা এখানে লিখি সুতরাং শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় যেটা আমরা এখানে নির্ণয় করেছিলাম 2.56 বছর এবার ঘ নম্বর প্রশ্ন থেকে এস সি নম্বর ঘ নম্বর প্রশ্নে বাসন্তী প্রকল্পে এবার এখানে লিখতেছি এবং বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় 3.50 বছর এটা আমরা ঘ নম্বর হতে নিয়ে আসছি গ হতে প্রাপ্ত আমরা দুটি প্রকল্পের পেব্যাক সময় পেলাম পেব্যাকের নিয়ম অনুযায়ী যদি দুটি প্রকল্প থাকে দুটি প্রকল্পের মধ্যে বিনিয়োগকৃত অর্থ যে প্রকল্পে অর্থগুলো বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে কম সময় লাগে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব অর্থাৎ যে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ তাড়াতাড়ি ফেরত পাওয়া যায় কম সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় সেই প্রকল্পটি গ্রহণযোগ্য তাহলে এখানে শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় আছে 2.56 বছর এবং বাসন্তী প্রকল্পের পেব্যাক সময় আছে 3.50 বছর অর্থাৎ 3.5 বছর তাহলে দুটি প্রকল্পের মধ্যে এবার আমরা লিখব যে বাসন্তী প্রকল্প অপেক্ষা সুতরাং নিয়ে লিখি আমরা বাসন্তী প্রকল্প অপেক্ষা শ্রাবন্তী প্রকল্পের শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় কম পেব্যাক সময় কম লাগে অর্থাৎ বাসন্তীতে সময় লাগে 3.5 বছর আর শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় আছে 2.56 বছর তাহলে এই বাসন্তী প্রকল্প অপেক্ষা এই শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় কম লাগে অর্থাৎ এখানে লাগে মাত্র 2.56 বছর আর এখানে লাগে 3.5 বছর তাহলে জনাব রোজা এন্টারপ্রাইজের জন্য এবার আমরা লিখব রোজা এন্টারপ্রাইজের জন্য প্রাইজের জন্য শ্রাবন্তী প্রকল্প শ্রাবন্তী প্রকল্প অধিকতর লাভজনক কারণ শ্রাবন্তী প্রকল্পের পেব্যাক সময় কম লাগে অধিকতর লাভজনক হবে এটি হচ্ছে আমাদের এই ঘ নম্বর প্রশ্নের মন্তব্য ঘ নম্বর প্রশ্ন বলছে রোজা এন্টারপ্রাইজের জন্য কোন প্রকল্পটি অধিকতর লাভজনক হবে তাহলে এই শ্রাবন্তী প্রকল্পটি অধিকতর লাভজনক হবে এটি হচ্ছে আমার এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীদের এতক্ষণ পর্যন্ত আমি বরিশাল বোর্ড 2020 সালে এই 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখালাম আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখাবো তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ